ওয়েলকাম টু সহজে স্টাডি আজকে আরও এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি ডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা ইবিএসের চৌদ্দ নম্বর ক্লাস এবং এর আগে তেরোটি ক্লাস হয়ে গিয়েছে যারা সেই ক্লাসগুলি দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে তারা সেই ক্লাসগুলি দেখে নিও এবং এই ক্লাসটি কন্টিনিউ করতে থাকুক আজকে ক্লাসের প্রথম প্রশ্ন ব্রিটিশ বিরোধী আন্দোলনের লবণকর নাম দেওয়ার ডাক দিয়েছিলেন কে তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণকর নাম দেওয়ার ডাক দিয়েছিলেন তাহলে কে মহাত্মা গান্ধী তাহলে কে ডাক দিয়েছিল সেটি হচ্ছে মহাত্মা গান্ধী কিসের ডাক দিয়েছিল লবণকর নাম ডাক দিয়েছিল লবণকর নাম দেওয়ার ডাক দিয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে তাহলে নেক্সট তাঁত শিল্প দেখা যায় কোথায় তাহলে তাঁত শিল্প কোথায় দেখা যায় হুগলি শ্রীরামপুর ধনেখালি নদীয়ার নবদ্বীপে তাহলে তাঁত শিল্প তাহলে কোথায় দেখা যায় সেটি হচ্ছে হুগলী শ্রীরামপুরে নদীয়া ধনেখালীতে ও নদী নদিয়ার নবদ্বীপে তাঁত শিল্প দেখতে পাওয়া যায় মৃৎশিল্প কোথায় দেখতে পাওয়া যায় মৃৎশিল্প দেখতে পাওয়া যায় কলকাতা কুমারটুলি ও নদীয়ার কৃষ্ণনগর তাহলে মৃৎশিল্পী কোথায় দেখতে পাওয়া যায় কলকাতা কুমারটুলি ও নদীয়ার কৃষ্ণনগরে মৃৎশিল্প দেখতে পাওয়া যায় রেশম শিল্প কোথায় রয়েছে রেশম শিল্প রয়েছে কালিয়াচক মুর্শিদাবাদ ও মালদা সুজাপুরে তাহলে শিল্প শিল্পদের কোথায় দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কালিয়াচকে মুর্শিদাবাদে ও মালদার সুজাপুরে ঋষম শিল্প দেখতে পাওয়া যায় সোলার কাজ করেন যারা তাদেরকে কি বলে ওই যারা সোলার কাজ করে তাদেরকে কি বলা হয় মালাকার মালাকার তাহলে কাদের বলা হয় যারা সোলার কাজ করে তাদেরকে মালাকার বলা হয় তাহলে কাদের সোলার কাজ তাদের মালাকার বলা হয় যারা সোলার কাজ করে তাদেরকে মালাকার বলা হয় বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত সেটি কোথায় সেটি বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য কিসের জন্য বিখ্যাত বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত সেটি কোথায় বিষ্ণুপুর কোন ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে নেক্সট কোথাকার জঙ্গলে সিংহ এবং চিতা একসঙ্গে থাকতো কোথাকার জঙ্গলে সিংহ এবং চিতা একসাথে থাকতো সেটি হচ্ছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে সিংহ এবং চিতা একসাথে থাকত তাহলে কোথাকার জঙ্গলে মধ্যপ্রদেশের জঙ্গলে সিংহ এবং চিতা একসাথে থাকত নেক্সট গালা শিল্প দেখা যায় কোথায় গালা শিল্প দেখা যায় পুরুলিয়ায় মালদা ও বাঁকুড়ার সোনামুখীতে তাহলে গালা শিল্প কোথায় দেখতে পাওয়া যায় গালা শিল্প দেখতে পাওয়া যায় পুরুলিয়ায় মালদা ও বাঁকুড়ার সোনামুখীতে গালা শিল্প দেখতে পাওয়া যায় গুরুসদয় মিউজিয়াম কোথায় গুরুসাদর মিউজিয়াম কোথায় ব্রতচারী গ্রাম ঠাকুরপুকুর কলকাতা তাহলে গুরুসাদর মিউজিয়াম কোথায় দেখতে পাওয়া যায় সেটা যে ব্রত গ্রাম ঠাকুরপুকুরে কলকাতাতে গান্ধী স্মারক সংগ্রহশালা সেটি কোথায় সেটি হচ্ছে ব্যারাকপুরে তাহলে গান্ধী স্মারক সংগ্রহশালা তাহলে কোথায় ব্যারাকপুরে ব্যারাকপুরে গান্ধী স্মারক সংগ্রহশালা অবস্থিত জলদাপাড়া জঙ্গলের অপরদিকে কোন নদী দেখা যায় তোরসা নদী জলদাপাড়া জঙ্গলের অপরদিকে কোন নদী দেখা যায় সেটি হচ্ছে তোরষা নদী তোরষা নদী কোথায় দেখা যায় জলদাপাড়া জঙ্গলের অপরদিকে জলদাপাড়া কোন প্রাণীর জন্য বিখ্যাত জলদাপাড়া সেটি হচ্ছে গন্ডারের জন্য বিখ্যাত তাহলে জলদাপাড়া কোন প্রাণীর জন্য তাহলে বিখ্যাত গন্ডারের জন্য তাহলে তোমরা দেখলে এখানে গালা শিল্প দেখতে দেখতে দেখা যায় কোথায় পুরুলিয়া মালদা ও বাঁকুড়া সোনামুখীতে গুরু সদয় মিউজিয়াম কোথায় ব্রতচারী ঠাকুরপুকুর কলকাতাতে গান্ধী স্মারক সংগ্রহ কোথায় ব্যারাকপুরে জলদাপাড়া জঙ্গলের অপরদিকে কোনো জায়গায় তোর্ষা নদী জলদাপাড়া কোন প্রাণীর জন্য বিখ্যাত সেটি হচ্ছে গন্ডারের জন্য জলদাপাড়া বিখ্যাত নেক্সট মুন্ডা মিউজিয়াম অবস্থিত কোথায় সেটি হচ্ছে রাঁচি মুন্ডা মিউজিয়াম কোথায় অবস্থিত রাঁচিতে মন্দির অবস্থিত কোথায় সূর্য মন্দির অবস্থিত হচ্ছে কোনারক পুরী যেটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের ভিতরে সূর্য মন্দির তাহলে কোথায় কোনারক পুরীতে উড়িষ্যা রাজ্যে সূর্য মন্দির কোথায় অবস্থিত কোনারক পুরীতে বাতাসে কোন গ্যাস বেশি থাকে সেটি হচ্ছে নাইট্রোজেন তাহলে বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে সেটি হচ্ছে নাইট্রোজেন এবং তোমরা এখানে একটু কমেন্ট করে জানাবে যে তাদের বাতাসে নাইট্রোজেনের পরিমাণ তাহলে কত কত ভাগ কত পার্সেন্ট আছে বাতাসে তাহলে কোন গ্যাস বেশি থাকে নাইট্রোজেন এবং কত পার্সেন্ট সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আসামে কী জাতীয় প্রিয়াণী দেখা যায় মুগ রেশম্মত তাহলে আসামে কী জাতীয় প্রাণী দেখা যায় মুগ রেশম্মত তাহলে মুগ রেশাম্মত কোথায় দেখতে পাওয়া যায় আসামে ত্বকের ক্যান্সার ঘটায় কোথায় অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় কি সেটি হচ্ছে অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় তাহলে এখানে কি বলেছে বিরসা মুন্ডা মিউজিয়াম কোথায় অবস্থিত সেটি হচ্ছে রাঁচিতে সূর্য মন্দির অবস্থিত কোথায় কোনারাক বা পুরীতে বাতাসে কোন গ্যাস বেশি থাকে নাইট্রোজেন আসামে কি জাতীয় প্রাণী দেখতে পাওয়া যায় মুগ রেশাম্মত ও ত্বকের ক্যান্সার ঘটায় অতি বেগুনি রশ্মি এগুলি খুবই ইম্পর্টেন্ট একদমে আসার মতো সবগুলি তথ্য নেক্সট ভারতীয় সিংহ কোথায় দেখতে পাওয়া যায় ভারতীয় সিংহ তাহলে কোথায় দেখতে পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ তাহলে কোথায় দেখতে পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ দেখতে পাওয়া যায় ত্বক কত প্রকারের ও কি কি ত্বক হচ্ছে তিন প্রকারের সেগুলি কি কি সেটি হচ্ছে এপিডার্মিস ডার্মিস ও হাইপোডার্মিস ত্বক তাহলে আমাদের কয় প্রকার তিন প্রকারের সেগুলি কী কী এপিডার্মিস ডার্মিস ও হাইপোডার্মিস এখানে একটু মনে রাখবে এপিডারমিস এটি হচ্ছে পাতলা এবং ডার্মিস হচ্ছে পুরু ঠিক আছে ত্বক তালে কয় প্রকার তিন প্রকার সেগুলি কি এপিডারমিস ডার্মিস ও হাইপোডারমিস আর এখানে এপিডার্মিস হচ্ছে পাতলা এবং ডার্মিস হচ্ছে পুরু অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায় সেটি কি সেটি হচ্ছে মেলানিন তাহলে বেগুনি রশ্মি শুষ নিয়ে ত্বকের ক্যান্সার ঘটায় সেটি কি সেটি হচ্ছে মেলানিন মেলানিন অতি বেগুনি রশ্মি শুষ নিয়ে ত্বকের ক্যান্সার আটকায় ত্বকের ক্যান্সার আটকায় কে মেলানিন মেরুদণ্ডের যে হাড় থাকে সেটি সেটির নাম কি সেটি হচ্ছে ভাটিব্রি বা কশেরুকা তাহলে মেরুদণ্ডের যে হাড় থাকে তার নাম কি ভাটিব্রি বা কশেরুকা তাহলে ভাটিব্রি বা কশেরুকা কোথায় থাকে সেটি হচ্ছে মেরুদণ্ডে এবং এখানে কটি হার দেখতে পাওয়া যায় এখানে হচ্ছে তেত্রিশটি হার থাকে তাহলে ভারী বৃদ্ধি কটি হার থাকে সেটি হচ্ছে তেত্রিশটি ঠিক আছে নেক্সট কুনুই থেকে কবজি পর্যন্ত যে হার থাকে তার নাম কি আলনা রেডিয়াস তাহলে কুনুই থেকে কবজি পর্যন্ত যে হার থাকে যা বোন্স থাকে তার নাম কি সেটি হচ্ছে আলনা রেডিয়াস এখানে কটি বোনস থাকে এটি হচ্ছে দুটি কাঁধ থেকে কুনুই কাত থেকে কুনুই পর্যন্ত যে হার থাকে তার নাম কি তার নাম হচ্ছে হিউমেরাস তাহলে কাঁধ থেকে কুনুই পর্যন্ত যে হার থাকে তার নাম কি সেটি হচ্ছে হিউমেরাস এখানে একটি বোন্স থাকে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড় থাকে তার নাম হচ্ছে ফিমার তাহলে কোমর থেকে যে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাটটি থাকে তার নাম কি সেটি হচ্ছে ফিমার এখানেও একটি থাকে এবং ফিমার হচ্ছে যতগুলি বোনস আছে তার মধ্যে ফিমার হচ্ছে সব থেকে দীর্ঘ হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত যে হার থাকে তার নাম হচ্ছে টিবিয়া ও ফিবুলা এখানে দুটি হার থাকে তাহলে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত যে হার থাকে তার নাম কী সেটি হচ্ছে টিবিয়া ও ফিবুলা এখানেও দুটি হার থাকে তাহলে এখানে কী কী হয়েছে মেরুদণ্ডের যে হার থাকে তার নাম হচ্ছে ভাটেব্রি বা কশেরুকা এখানে তেত্রিশটি হার থাকে কুঁড়ু থেকে কবজি পর্যন্ত যে হার থাকে সেটি হচ্ছে আলনা বা রেডিয়াস এখানে দুটি হার থাকে কাঁধ থেকে কুনুই পর্যন্ত যে হার থাকে সেটি হচ্ছে একটি হার থাকে এবং কোমর থেকে হাটু পর্যন্ত যে হার থাকে সেটা ফিমার এখানেও একটি থাকে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত যে হারটি থাকে সে টিবিয়া ও ফিবুলা এখানেও দুটি হার থাকে নেক্সট অস্থি মজবুত করার জন্য দরকার কি সেটা হচ্ছে ক্যালসিয়াম অস্থি মজবুত করার জন্য কি দরকার ক্যালসিয়াম ক্যালসিয়াম অস্থি বা বোনস বা হাড় হাড় মজবুত করার জন্য দরকার হচ্ছে ক্যালসিয়াম বায়ুবহিত রোগ কি ইনফ্লুয়েঞ্জা তাহলে বায়ুবাহিত রোগের নাম কি ইনফ্লুয়েঞ্জা তাহলে কী বাহিত রোগ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটি বায়ুবাহিত রোগ বায়ুবাহিত রোগের নাম তাহলে কি ইনফ্লুয়েঞ্জা কোন ধরনের গাছ মাটি তৈরিতে সাহায্য করে বলছে কোন ধরনের গাছ মাটি তৈরিতে সাহায্য করে সেগুলি কি সেগুলি হচ্ছে মস ও ফার্ন তাহলে মস ও ফার্ন মাটি তৈরিতে সাহায্য করে মাছের ঘাসারাতে ব্যবহার করা হয় কি যে মাসের ঘাসারাতে ব্যবহার করা হয় পটাশিয়াম পারমাঙ্গানেট তাহলে মাসের ঘাসারাতে কি ব্যবহার করা হয় পটাশিয়াম পারমাঙ্গানেট এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো প্রশ্ন তাহলে মাসের ঘাসারাতে কী ব্যবহার করা হয় পটাশিয়াম পারাঙ্গানেট নেক্সট গাঙ্গীয় সমভূমির দক্ষিণের অংশের নাম কি সুন্দরবন তাহলে গাঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশের নাম কি সেগুলি হচ্ছে সুন্দরবন এবং সুন্দরবন কোন ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে এটি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সুন্দরবন কোন ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা গাঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশের নাম তাহলে কি সেটি হচ্ছে সুন্দরবন সুন্দরবনের নদীগুলির নাম কি মাতলা বিদ্যাধরী কালিন্দি ও রায়মঙ্গল তাহলে সুন্দরবনের নদীগুলির নাম কি মাতলা মিদ্যাধরী কালিন্দী ও রায়মঙ্গল এগুলি হচ্ছে সব সুন্দরবনের নদী সুন্দরবনের নদীগুলি তাহলে কি মাতলা বিদ্যাধরী কালিন্দী ও রায়মঙ্গল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান প্রাকৃতিক সম্পদ কী সেটি হচ্ছে কয়লা তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান প্রাকৃতিক সম্পদ কী কয়লা কয়লা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান প্রাকৃতিক সম্পদ দার্জিলিংয়ে পেঁপের মতো এক প্রকার সবজি দেখা যায় তাকে কি বলা হয় তাকে বলা হয় স্কোয়াশ দার্জিলিংয়ে পেপের মতো এক প্রকার সবজি দেখতে পাওয়া যায় সবজি হয় তাকে বলা হয় স্কোয়াশ স্কোয়াশ কোথায় দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে স্কোয়াশ দেখতে পাওয়া যায় এখানে একটু বলে রাখি আমাদের কাছে সিডিপি ম্যাথ ইংলিশ বাংলা ও ইভিএসের নোট পাওয়া যাচ্ছে তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে কল করতে পারো নেক্সট রাম রামকৃষ্ণের শিষ্য হলেন কে সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ তাহলে স্বামী বিবেকানন্দ কার শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্য তাহলে স্বামী বিবেকানন্দ কার শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্য রামকৃষ্ণের শিষ্য হলেন হচ্ছে স্বামী বিবেকানন্দ বেত মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে যাকে নিয়ে এই গান লেখা হয় তিনি কে তিনি হচ্ছে সুশীল সেন তাহলে সুশীল সেন সুশীল সেনকে নিয়ে যে গান লেখা হয় সেটি কী সেটি হচ্ছে বেত মেরে বেত মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে মানে যাকে নিয়ে যেই সেই গানটি লেখা হয় সেটি হচ্ছে কে সেটি হচ্ছে সুশীল সেন ডিবিসিএ এর সম্পূর্ণ নাম কী ডিবিসি এর সম্পূর্ণ নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এখানে টাইপিং মিস্টেক আছে লেখা হয়নি তাহলে ডিভিসি এর পুরো সম্পূর্ণ নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন তাহলে ডিভিসি এর সম্পূর্ণ নাম দামোদর ভ্যালি কর্পোরেশন সরি এটা লেখা ছিল মানে আসেনি এটা লেখা ছিল মানে অ্যামিউনে উপরে উঠে নিচে নেমে গেছে সমস্যা নেই তাহলে কি ডিভিসি এর সম্পূর্ণ নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থকারী পোকার উদাহরণ কি বলছে অর্থকারী পোকার উদাহরণ কি মৌমাছি প্রজাপতি ও রেশম পোকা এগুলি সবগুলি হচ্ছে অর্থকারী পোকা তাহলে অর্থকারী পোকাগুলি কি কি সেগুলি হচ্ছে মৌমাছি প্রজাপতি ও রেশম পোকা তাহলে তোমরা দেখলে অর্থকারী পোকা পোকাগুলি এখানে কী কী সেগুলি হচ্ছে মৌমাছি প্রজাপতি ও রেশম পোকা জল শোধনের জন্য ব্যবহার করা হয় পটাশিয়াম পারাঙ্গানেট তা জল শোধনের জন্য ব্যবহার করা হয় কি পটাশিয়াম পারোম্যাঙ্গনেট তাহলে তোমরা দেখলে এখানে জল শোধনের জন্য কি ব্যবহার করা হয় সেটি হচ্ছে পটাশিয়াম পারোম্যাঙ্গনেট দুটি বায়ুমণ্ডলীয় দুর্যোগের নাম কি ওই যে দুটি বায়ুমণ্ডলীয় দুর্যোগের নাম সেটি হচ্ছে টর্নেডো ও ঘূর্ণিঝড় তাহলে তোমার দেখলে যে টর্নেডো ও ঘূর্ণিঝড় তাহলে কি সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলীয় দুর্যোগ তাহলে বায়ুমণ্ডলীয় দুর্যোগের নাম তাহলে কী কী সেটি হচ্ছে টর্নেডো ও ঘূর্ণিঝড় সেটি সেগুলি বায়ুমণ্ডলীয় দুর্যোগ তাহলে এখানে কি হচ্ছে অর্থকারী পোকার নাম অর্থগুলি পোকাগুলি কী কী সেটি হচ্ছে মৌমাছি প্রজাপতি রেশম পোকা জল শোধনের জন্য তাহলে কী ব্যবহার করা সেটি হচ্ছে পটাশিয়াম পারামেঙ্গনেট এবং বায়ুমণ্ডলীয় দুর্যোগের নাম হচ্ছে টর্নেডো ও ঘূর্ণিঝড় নেক্সট প্রথম কাগজ তৈরি হয়েছে কোন দেশে সেটি হচ্ছে চীন দেশে তাহলে প্রথম কাগজ তৈরি হয়েছে কোন দেশে সেটি হচ্ছে চীন দেশে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সেটি কি সেটি হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে তাহলে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপ হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তাহলে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কী মাপা হয় ভূমিকম্পের তীব্রতা তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম তাহলে কি সিসমোগ্রাফ যন্ত্র চাঁদ পৃথিবীকে ঘুরে আসতে সময় নেয় কতক্ষণ সেটি হচ্ছে উনত্রিশ দিন বারো ঘন্টা তাহলে চাঁদ পৃথিবীকে ঘুরে আসতে সময় নেয় কতক্ষণ উনত্রিশ দিন বারো ঘন্টা সময় নেয় চাঁদ পৃথিবীকে ঘুরে আসতে সূর্যোদকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্যোদকে পৃথিবীতে আলো আসতে তাহলে কত সময় লাগে আট মিনিট তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট তাহলে এখানে কী বলেছে প্রথম কাগজ তৈরি হয়েছে কোথায় চীন দেশে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প তীব্রতা মাপায় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে চাঁদ পৃথিবীকে চাঁদ পৃথিবীকে ঘুরতে সময় নেয় উনত্রিশ দিন বারো ঘন্টা এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় সময় নেয় আট মিনিট এবং এগুলি প্যারামিটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি এক্সামে আসার মতো সবগুলি প্রশ্ন কত সালে বৃহস্পতি গ্রহের উপর ধূমকেতু এসে পড়েছিল তাহলে কত সালে বৃহস্পতি গ্রহের উপর ধূমপতি এসে পড়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে বৃহস্পতি গ্রহের উপর ধূমকেতু এসে পড়েছিল তাহলে তোমরা দেখলে বৃহস্পতি গ্রহের উপর ধূমকেতু এসে কবে সেটি হচ্ছে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে বৃহস্পতির উপর থেকে উপর যে ধূমপতি পড়েছিল তার নাম কি বলছে বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকতু পড়েছিল তার নাম হচ্ছে শ্যামেকার আর লেভি তার নাম কি শ্যামেকার আর লেভি বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকতু পড়েছিল তার নাম কি শ্যামেকার আর লেভি কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায় সেটি হচ্ছে পূর্ণিমা তাহলে হচ্ছে কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায় পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ দেখা যায় পৃথিবীর কক্ষপাতের আকৃতি কেমন হচ্ছে পৃথিবীর কক্ষপাতের আকৃতি কেমন উপবৃত্তিকার তাহলে পৃথিবীর কক্ষপাতের আকৃতি তাহলে কেমন উপবৃত্তিকার সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি সেটি হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম তাহলে কি সেটি হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি প্রক্সিমা সেন্টাউরি সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র পক্সিমা সেনটাও কি সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয় যে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালিত হয় হচ্ছে পনেরোই জুন তাহলে এখানে মনে মনে থাকবে যে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে সেটি হচ্ছে পনেরোই জুন পরজীবী হলো একটি স্বর্ণলতা স্বর্ণলতা কি একটি পরজীবী উদ্ভিদ একটি পরজীবী উদ্ভিদের নাম কী স্বর্ণলতা তাহলে এখানে তোমার দেখলে কি এখানে পরজীবী একটি স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ একটি নাম কী সেটি হচ্ছে স্বর্ণলতা এগুলি খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো সামুদ্রিক মাছের যকৃৎ থেকে যে তেল পাওয়া যায় সেগুলি কোন ভিটামিন সেগুলি হচ্ছে ভিটামিন এ ও ডি সামুদ্রিক মাছের যক্ষীর থেকে পাওয়া যায় তাহলে কি ভিটামিন এ ও ডি ভিটামিন এ ও ডি সামুদ্রিক মাছের থেকে পাওয়া যায় আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলো মাগো রাত পেয়ে হবে এর এর রচিতাকে বলছে আমরা যদি না মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে এর রচিতাকে সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলাম এর রচয়িতা ফিতাকবী বাসাবাদে কোথায় সেটি হচ্ছে পাকস্থলী অস্ত্র পেশি মস্তিষ্ক ও যকৃত তাহলে ফিতাকেবী বাসাবাদে তাহলে কোথায় পাকস্থলী অস্ত্র পেশি মস্তিষ্ক ও যকৃতে দুয়ের মধ্যে যে অনুজীবটা থাকে তার নাম কি বলছে দইয়ের মধ্যে যে অনুজীবটা থাকে তার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস তাহলে দইয়ের মধ্যে যে অনুজীবটা থাকে তার নাম কি ল্যাক্টোব্যাসিলাস কোন গাছের পাতা রাসায়নিক পদার্থ মাটিতে মিশিয়ে গাছের চারপাশে ঘাস জমাতে দেয় না বলছে কোন গাছের পাতা রাসায়নিক পদার্থ মাটিতে মিশিয়ে গাছের চারপাশে ঘাস ওতে দেয় না সেটির নাম কি সেটি হচ্ছে পাইন ও ইউকেলিপটাস পাইন ও ইউকেলিপটাস রাসায়নিক পদার্থ মাটির সঙ্গে মিশিয়ে গাছের চারপাশে ঘাস হতে দেয় না মোমবাতি জ্বালালে মোম গলে এটা কোন কি পরিবর্তন এটা হচ্ছে ভৌত পরিবর্তন মোমবাতি জ্বালালে মোং গলে যায় এটি আমরা সবাই জানি মোমবাতি জ্বালালে গলে সবাই জানি কী পরিবর্তন এটি হচ্ছে ভৌত পরিবর্তন তাপের সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় কঠিন সেটির নাম কী সেটি হচ্ছে হীরক তাহলে তাপের সুপরিবাহী ও সাধারণ অবস্থায় কঠিন হচ্ছে হিরক দেহের মধ্যে প্রবেশ করলে জটিল চর্মরোগ হয় সেটির নাম কি সেটি হচ্ছে আর্সেনিক আর্সেনিক দেহের মধ্যে প্রবেশ করলে জটিল চর্মরোগ হয় তাহলে দেহের মধ্যে প্রবেশ করলে জটিল চর্মরোগ হয় সেটির নাম কি সেটি হচ্ছে আর্সেনিক অ্যালুমিনিয়ামের প্রধান দুটি আকরিকের নাম কি বুঝছে অ্যালুমিনিয়ামের প্রধান আকুরিকের নাম সেটি হচ্ছে বক্সাইট এবং এতে দুটি মূল থাকে সেই দুটির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ও অক্সিজেন তাহলে তোমরা দেখলে যে অ্যালুমিনিয়ামের প্রধান আকুরিকের নাম কী সেটি হচ্ছে বক্সাইড এবং এটি এতে দুটি মৌল থাকে সেগুলির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ও অক্সিজেন তাহলে এদের দুটি মোলারগুলির নাম কী এদের দুটি মৌলগুলির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ও অক্সিজেন এই ছিল আমাদের এর কিছু তত্ত্ব যেগুলি এক্সামে আসার মতো খুবই ইম্পর্টেন্ট এবং এখানে একটু বলে রাখি আমাদের কাছে এর নোট পাওয়া যাচ্ছে যারা নিতে চায় অবশ্যই এই নাম্বারে কল করতে পারো এবং ক্লাসটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এখানেই আমরা ক্লাসটি শেষ করব